الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا بني أقم الصلاة وأمر بالمعروف وانهى عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور قال رسول الله صلى الله عليه وسلم مروا صبيانكم بالصلاة إذا بلغوا سبعا واضربوهم عليها إذا بلغوا عشرا সম্মানিত উপস্থিতি, এই পৃথিবীতে যে সকল মানুষ বিশেষ করে মনীষীগণ বিখ্যাত হয়েছেন তাদের মধ্য থেকে অন্যতম একজনের নাম হলো হযরত লুকমান হাকিম, ঠিক কিনা বলেন? আমার মনে হয় এখানে যারা উপস্থিত রয়েছেন এমন কেউ নেই যিনি লুকমান হাকিমের নাম শুনেননি। কেউ আছেন? সবাই শুনছেন লুকমান হাকিম, ইসলামের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্র। এই লুকমান হাকিম, এটা তো একটা প্রসিদ্ধ নাম, তার পরিপূর্ণ একটা নাম আছে, সেটা হলো লুকমান হাকিম ইবনে আনকা ইবনে সুদুন। এটা ইতিহাসে পরিপূর্ণ নাম, লুকমান হাকিম নামে পরিচিত। এই লুকমান আল হাকিম, তিনি আল্লাহর অত্যন্ত প্রিয় একজন বান্দা ছিলেন। এই লুকমান হাকিমের অনেক আলোচনা কথাবার্তা যা তিনি তার পরিবার পরিজনদেরকে, ছেলে সন্তানদেরকে দিতেন, সেগুলো আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেছেন এবং সেটা কোরআনেও স্থান করে দিয়েছেন, সুবহানাল্লাহ। সেজন্য বলা যায় লুকমান হাকিম আল্লাহর অত্যন্ত কাছের প্রিয় একজন মানুষ ছিলেন, এতে কি কোনো সন্দেহ আছে? যার নাম কোরআনে আল্লাহ তারা নিজেই উল্লেখ করেছেন, তিনি আল্লাহর প্রিয় একজন বান্দা হবেন, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু তিনি কি নবী ছিলেন নাকি নবী ছিলেন না, এই ব্যাপারে কিন্তু ওলামাদের মধ্যে একটি মতামত দেখা যায়। কতিপয় ব্যক্তিরা বলেছেন নবী ছিলেন, কিন্তু অধিকাংশ মানুষেরাই, ওলামা ইকরামদের অধিকাংশরাই বলেছেন যে না, তিনি নবী ছিলেন না, তবে তিনি জগতের মধ্যে শ্রেষ্ঠ একজন জ্ঞানী গুণী এমন ছিলেন। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা কাল কানা লুকমান আল হাকিম আবদান হাবশিয়ান নাজ্জান। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন লুকমান হাকিম তিনি ছিলেন কৃষ্ণবর্ণের হাবশি একজন ব্যক্তি। কৃষ্ণবর্ণের হাবশি একজন ব্যক্তি, যে লুকমান হাকিমের আলোচনা আমরা এতটা শুনি, সে লুকমান হাকিম তিনি হাবশা দেশের মানুষ ছিলেন, এটা অধিকাংশ ইতিহাস থেকে পাওয়া যায়। এবং কেউ কেউ বলেন তিনি মিশরের অধিবাসী ছিলেন, কেউ কেউ বলেন বনি ইসরাইলের তিনি বিচারক ছিলেন, তবে অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় তিনি আফ্রিকান হাবশি, এমনকি গোলাম ছিলেন প্রথম কোনো এক জামানায়, এমনটাও পাওয়া যায় যা সামনে কয়েকটি ঘটনা থেকেও আমরা জানতে পারব। হযরত সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কাছে একবার একজন কৃষ্ণবর্ণের এক ব্যক্তি আগমন করে এবং তার মনটা তখন বিষণ্ন ছিল। সাইয়্যিদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ডেকে বলেন, ও আল্লাহর বান্দা, তোমাকে বেশ বিষণ্ন মনে হচ্ছে, ব্যাপারটা কি? না হুজুর, তেমন কোনো ব্যাপার নাই, এমনি মনটা খারাপ। অনেক অনেক জিজ্ঞেস করলেন, এই কারণে, এই কারণে, এই কারণে? না না, কোনোটাই না। তাহলে অবশেষে যায়িদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, শোনো, কিছুতেই যেহেতু বলছো না কোন কারণে তোমার মন খারাপ, তাহলে তোমার দেহের রং কালো, এই কারণে কি তোমার মনটা খারাপ? শোনো,
তখন সে ব্যক্তি কোনো উত্তর দিল না, হা না কোনো উত্তর দিল না। যাইদ ইবনে মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, শোনো, দেহের রং দিয়ে সব কিছু হয় না। ইন্নাল্লাহা লা ইয়ানযুরু ইলা আজসামিকুম ওয়ালা ইলা সুওয়ারিকুম ওয়ালাকিন ইয়ানযুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারা, সুরত, আকার, গঠন ইত্যাদি দেখে তার আমল কবুল করেন, বিষয়টা এমন নয়। তিনি কারো চেহারার দিকেও তাকান না, আকার আকৃতির দিকেও তাকান না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সেই ব্যক্তি হলো সবচেয়ে প্রিয় যার অন্তরটা সাদা হয়, অন্তরটা ভালো হয় এবং নেক আমল যার যত বেশি। সুতরাং শোনো, তুমি তোমার দেহের রং কালো এই কারণে মনে কষ্টে নে, কষ্ট নিও না। এই পৃথিবীতে এমন বেশ কজন ব্যক্তি ছিলেন যারা জগৎ বিখ্যাত হয়েছেন, অথচ তাদের দেহের রং তোমার মতো কালো ছিল। তার মধ্য থেকে একজন হলেন নবীজির মুয়াজ্জিন বেলালে হাবশি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজন হলো এমন ব্যক্তি যার নাম আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, তিনি হলেন হযরত লুকমান আল হাকিম। সুতরাং যারা আমল দিয়ে আল্লাহর দরবারে এত উন্নত আসনে সমাসীন হয়েছেন, গত কোনো এক আলোচনায় শুনেছিলেন নবীজি মিয়ারাজ থেকে এসে বেলালকে জিজ্ঞেস করেছিলেন, ও বেলাল কি আমল করো তুমি, জান্নাতে গিয়ে আমার পাশাপাশি আমার সামনে সামনে তোমার জুতার আওয়াজ শুনছিলাম, কি আমল করো। সুতরাং দুনিয়ায় থেকে জান্নাতের সুসংবাদ যারা পেয়েছেন, একজন সাধারণ গোলাম হয়ে একসময় দেশের বিচারপতি যিনি হয়েছেন, একসময় যার কথাবার্তাগুলো কোরআন সেখানে পর্যন্ত স্থান করে নিয়েছে, তিনি ছিলেন লুকমান আল হাকিম, তিনিও অত্যন্ত কালো ছিলেন। সুতরাং কালো বলে তোমার মনটাকে তুমি মনে কষ্ট নিও না, তুমি সান্ত্বনা নিতে পারো। তারপর থেকে সে মুসকে হাসি দিয়ে চলে যায়। তো এটা ছিল যে হযরত লুকমান হাকিম তিনি যে কালো ছিলেন এই জিনিসটা প্রমাণ করতে গিয়ে চমৎকার এই ঘটনাটি তাফসীরে ইবনে কাসিরের 668 নম্বর পৃষ্ঠা থেকে বললাম। সম্মানিত উপস্থিতি, এই লুকমান আল হাকিম, হাকিম কিন্তু তার নাম না, লুকমান নাম, হাকিম কিন্তু তার উপাধি। অর্থাৎ তার হেকমত এত বেশি ছিল, এত বেশি ছিল হেকমত, এই হেকমতের কারণে তাকে কি বলা হয়, লুকমান হাকিম। হেকমতের ঘটনা বলে শেষ করা সম্ভব নয়, সেটা বলা উদ্দেশ্যও নয়। তারপরও যেহেতু লুকমান হাকিম নিয়ে কথা উঠছে, একটি ঘটনা আমি আপনাদের সামনে তুলে ধরছি। এই লুকমান আল হাকিম, আমি প্রথমেই বলছিলাম তিনি একসময় গোলাম ছিলেন, তার মনিব একবার তাকে বলল, ইয়া লুকমান ইজবাহ লানা হাযিহি শাতা, এই যে নাও এই পাল থেকে একটা বকরি নিয়ে যাও, জবাই করো, এই পাল থেকে একটা বকরি নিয়ে যাও এবং এটাকে কি করো, জবাই করো। ফাযাবাহা, সে জবাই করলো। তারপর মনিব বললেন, লুকমান উখরুজ আতিয়াবু মুদগাতাইনি ফিহা, এই বকরি থেকে দুটি উৎকৃষ্ট গোশতের খণ্ড অথবা টুকরা আমার জন্য রাখো, বাকিগুলো দিয়ে দাও বা তোমরা খেয়ে বলো। অনেক সময় মালিক বলে না, মোর হোটেলে গিয়ে আমরা কি বলি, চিকেনের অর্ডার দিলে ভাই লেগ পিসটা কিন্তু দিয়েন, মুরগির রানটা কিন্তু দিয়েন। তো মুরগি তো থাকে রান দুইটা, কয়জনকে দিবে, কিন্তু সবাই কিন্তু রানটা পছন্দ করে এবং সব পায় না, পছন্দ কিন্তু অধিকাংশই করে যে আমাকে লেগ পিসটা দিয়েন। তো ওই মা ওই মনি লোকমান হাকিমকে বলল, তুমি এই বকরিটা জবাই করে দুটি উৎকৃষ্ট মাংসের টুকরা আমার জন্য রেখে বাকিগুলো তোমরা খেয়ে ফেলো। এবার লোকমান হাকিম ফাজাবা হাহা, ওই বকরি জবাই করলেন, জবাই করার পরে সে কী করল, ওই বকরির যে কলিজা এবং জিব্বা এ দুটি টুকরা মালিকের জন্য নিয়ে আসলো। কলিজা অত্যন্ত মজার খাবার, কিন্তু তারপরেও কিন্তু সবাই খেতে চায় না কিন্তু কলিজাটা, আর জিব্বা এটা তো অধিকাংশরাই খেতে চায় না, যদিও আরবদের কাছে জিব্বাটা কিন্তু পছন্দনীয় খাবার। এমন কি আরবের আমি দেখেছি, সরাসরি দেখেছি, বিয়ের আয়োজনে জামাইকে যদি জিব্বা কয়েকটা না দেওয়া হয়, এটা কোনো আসরই হলো না। জিব্বাটা মানে কি কেমন পড়ে থাকে, টান দিলে উপরে এটা উঠে যায়, ওয়াহ, যদিও আমি খাই নাই কিন্তু দেখলাম যে তাদের খাওয়ার স্টাইলটা এত মজা করে জিব্বা খাচ্ছে, জিব্বা না দিলে দিলটা কি।
যাই হোক, সেটা কথা না, কথা হলো ওই লোকমান হাকিম তিনি তার মনিবের জন্য কি নিলেন, কলিজা আর জিব্বা নিয়ে দিলেন। তো আচ্ছা, যেহেতু উনি বলেছিলেন যে উৎকৃষ্ট দুটি গোশতের টুকরা নিয়ে আসবা, আর তিনি সেটা নিয়ে আসছে, মালিক আর কোনো প্রশ্ন করলেন না, এটাই তার কাছে উৎকৃষ্ট মনে হয়েছে, নিয়ে আসছে, খেলে খেলাম না খেলে নেই। ঘটনা ঘটেছে কিছুদিন পর, আল্লাহ কিছুদিন চলে যায়, আবার মাসখানিক পরে অথবা কিছুদিন পরে মনিব আবার লোকমান হাকিমকে ডেকে বলে, লোকমান এখান থেকে আরেকটা ছাগল নিয়ে যাও, বাড়িতে আজকে অনুষ্ঠান জবাই করো, এবং উখরুজ আখবাস মুদগাতাইনি ফিহা, আজকে তুমি এই বকরির দুইটা এমন টুকরা আনবা, গোশতের টুকরা আনবা যেটা একদম নিকৃষ্ট, এমন দুইটা টুকরা নিয়ে আসবা, মনোযোগ আছে তো? ফা আখরাজাল লিসানু ওয়াল কলব, ঘটনাটা কি ঘটল, লোকমান হাকিম যথারীতি বকরি জবাই করলেন, জবাই করার পরে আবারও সে এই কলিজা আর জিব্বাটা নিয়ে মালিকের সামনে হাজির। এবার তো মালিক মনে তিনি কৌতূহল জেগে গেল, তার ঘটনাটা কি, পাগল নাকি, আমি বললাম উৎকৃষ্ট গোশত আনতে, সে আনলো কলিজা জিব্বা, আচ্ছা হতেই পারে, আজকে বললাম নিকৃষ্ট আনতে, লেজ অথবা অন্য কিছু আনতে পারতো, কিন্তু সে নিয়ে আসছে আবারও সে জিব্বা এবং ফাকালা লাহু মাওলা, তার মনিব ডেকে বলল, আমার তুকান তাখরুজ আতয়াব মুদগাতাইনি ফিহা ফাখরাজতাহুমা, আমি তোমাকে বলেছিলাম উৎকৃষ্ট দুটি টুকরা আনতে, এনেছিল কলিজা আর জিব্বা, ওয়ামাল তুকান তাখরুজ আখবাস মুদগাতাইনি ফিহা, আজকে বললাম নিকৃষ্ট দুইটি টুকরা আনতে, তুমি আনলে সেই দুইটা, ফামা বা লুকায়া লোকমান আল হাকিম, ও লোকমান হাকিম তোমার কি হয়েছে, পাগল হয়ে গেলে নাকি, ভালো মন্দের বাস বিচারে কি তুমি করতে পারো না নাকি, বিষয়টা কি আমাকে খুলে বলো। তখন লোকমান আল হাকিম কি উত্তর দিলেন শুনলে আপনাদের ভালো লাগবে নিশ্চয়ই। লোকমান হাকিম ডেকে বললেন, ও আমার মাওলা জনাব, শুনেন, প্রত্যেকটা প্রাণীর ভিতরে এই কলব এবং জিব্বা এই দুইটা এমন দুইটি টুকরা, এটা যদি ভালো হয়ে যায় তাহলে তার সমস্ত শরীরটাই কিন্তু ভালো, আর যদি তার অন্তর নষ্ট হয়ে যায়, জিব্বার অপব্যবহার যদি সে করা শুরু করে, তাহলে এর চেয়ে নিকৃষ্ট আর কিছুই হতে পারে না। সুতরাং ভালো বলেছেন, আমি কলব আর জিব্বা নিয়ে এসেছি, আর খারাপ আনতে বলেছেন সেটাও তো এই কলব আর জিব্বা, বলেন না সুবহানাল্লাহ, কি চমৎকার উত্তর, কি কারণে তিনি লোকমান আল হাকিম। এজন্য অন্য হাদিসে বলা হয়েছে, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, বুখারী শরীফের 50 নম্বর হাদিসে নবীজিও এই কথাটি চমৎকারভাবে বলেছেন। নবীজি বলেন, জেনে রেখো আমার উম্মতেরা, শরীরের মধ্যে এমন দুটি এমন একটি গোশতের টুকরা রয়েছে, সেটা যদি ঠিক হয়ে যায়, ভালো হয়ে যায়, তাহলে তার সারা শরীরটাই তার জন্য ভালো। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, সেটা যদি নষ্ট হয়ে যায় তার পুরো শরীরটাই তো নষ্ট, জেনে রাখো আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো মানুষের অন্তর, সুবহানাল্লাহ। এই জন্য লোকমান, আমরা প্রথমে জানলাম লোকমানের পরিচিতি, পরে জানলাম তার বুদ্ধিমত্তার কিছুটা ঘটনা আমরা জানলাম। এবার এই লোকমান হাকিম তিনি তার সন্তানকে কি নসিহত করছেন, কোরআনে যা উঠে আনা হয়েছে, ইয়াকুলু তাআলা মুখবিরান আন ওয়াসিয়াতি লোকমান লিওয়ালাদিহি হযরত লোকমান হাকিম, তিনি তার সন্তানকে আদরের কলিজার টুকরাকে কি নসিহত করেছিলেন সেটা আল্লাহ তাআলা বলছেন, সূরা লোকমানের 17 নম্বর আয়াত, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, হে আমার পুত্র, কলিজার টুকরা পুত্র, শোনো, সর্বপ্রথম কাজ হবে আল্লাহর উপর ইমানটাকে ঠিক রাখবা, কখনো তুমি তার সাথে কাউকে শরীক করবে না, আর পরবর্তী কাজ হলো আকিমিস সালাহ, তুমি অবশ্যই নামাজ প্রতিষ্ঠা করবে।
লোকমান আল হাকিম তার ছেলে যখন ছোট ছিল, ছোট্ট বাচ্চা ছিল, বাল্যকালে ছিল, এমন বাচ্চাকে তিনি নির্দেশ দিচ্ছেন, সাবধান, আল্লাহর তাওহীদের ক্ষেত্রে কখনো কাউকে শরীক করবা না এবং নামাজ আদায় করবা। লোকমান হাকিমের বেশ কয়েকটি চমৎকার চমৎকার উদাহরণ উপদেশ রয়েছে, সেগুলো আমার আলোচ্য বিষয় নয়, বিদায়ী, ওদিকে আমি যাচ্ছি না, শুধু এই সম্পর্কে বললাম। তাহলে বুঝতে পারলাম জগতের মধ্যে শ্রেষ্ঠ একজন মনীষী লোকমান আল হাকিম, তিনি তার সন্তানকে এই নামাজ প্রতিষ্ঠার জন্য ও নির্দেশ দিয়েছিলেন যখন তার সন্তান ছোট ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা শুনেন, সূরা ইব্রাহিম আয়াত নম্বর 40। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার পরিবার পরিজনের জন্য কি নির্দেশ দিয়েছিলেন সেই ঘটনাও সূরাতুল ইব্রাহিমের 40 নম্বর আয়াতে এনেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি, ওগো আমার রব, দয়াময় আল্লাহ, আপনি মেহরবানি করিয়া আমি ইব্রাহিম আমাকে নিজেকেও আপনি নিয়মিত যেন নামাজ আদায় করতে পারি সেরকমের যোগ্যতা ক্ষমতা তৌফিক দান করেন, ওয়ামিন দুরিয়াতি, এবং আমার ছেলে সন্তান যারা রয়েছে তারাও যেন নামাজ আদায় করে আপনি সেই তৌফিক দান করেন। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম নবী তার সন্তানের জন্য শুধু নির্দেশ দিয়েছেন চাই নয়, আল্লাহর কাছে তিনি দোয়া করে চেয়েছেন, তৌফিক চেয়েছেন, আল্লাহ আমার পরিবার পরিজনকে আপনি নামাজি বানান। লোকমান হাকিম তার সন্তানকে নির্দেশ দিয়েছেন, এবার আমাদের নবী কি বলেন আসুন মনোযোগ দিয়ে শুনি, যারা এদিক সেদিক তাকিয়ে আছি আমরা আমাদের কাজে মন দিই। মুস্তাদ আহমদের 6402 নম্বর হাদিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুরু সুবিয়ানাকুম বিসসালাতি ইদা বালাগু সাবা, ও আমার উম্মতরা শোনো, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ দাও যখন তারা 40 বছর হয়ে যাবে, নাকি 40 বছরে যখন দাঁড়িয়ে পেকে যাবে, তোমরা তোমাদের সন্তানদেরকে নামাজের জন্য নির্দেশ দাও যখন তারা শৈশব পেরিয়ে বাল্যকালে পৌঁছে যাবে, অর্থাৎ 7 বছর বয়সে যখন তারা উপনীত হবে তখনই তুমি তাদেরকে নামাজের জন্য বলো। ওয়াদরিবুহুম আলাইহা ইযা বালাগু আশরা, 15 বছর অথবা 12 বছরে মানুষ বালেগ হয়, তারপর থেকে নামাজের বিধান ফরজ হয়, কিন্তু ফরজ হবার আগে থেকেই বয়স যখন 10 হয়ে গেছে এখনো নামাজের বিধান তার উপরে ফরজ হয় নাই, তখনও যদি নামাজ ছেড়ে দেয়, ওয়াদরিবুহুম আলাইহা, তখনও তাদেরকে পিটিয়ে পিটিয়ে শাসন করে হলেও তাদেরকে নামাজি করে করে তোলো, এখনো নামাজের চিন্তায় আসে নাই, 7 বছর আদেশ করো, একটু বুঝ হয়েছে 10 বছর পিটাইয়া হলেও নামাজ শিখাও, 12 বছর ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই, 12 থেকে 15 বছর বয়সের মধ্যে পুরুষেরা সাধারণত বালেগ হয়, বয়সপ্রাপ্ত হয়, এরপর থেকে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়ার কোনো সুযোগ নাই। তো এই কথা এখানে বলা হয়েছে, আমি একটি উদাহরণ আপনাদের সামনে দিচ্ছি। আমরা অনেক সময় সার্কাসে দেখি অথবা রাস্তাঘাটে দেখি বড় একটা হাতি ছোট্ট একটি বাচ্চা এটাকে নিয়ে নিয়ে যায়, আপনারা দেখেছেন কখনো? বড় বিশাল দেহের একটা হাতি, এক হাতি যখন নাকি একটা গাছের মধ্যে সুর লাগিয়ে পেঁচ দেয় গাছটা এমনিতেই উঠে যায়, যার শরীরে এত বিশাল মানে শক্তি ক্ষমতা, যার এই বিশাল দেহের একটি হাতিকে ছোট্ট একটি বাচ্চা কি সুন্দর করে নিয়ে যাচ্ছে, মাঝে মধ্যে চোখের ইশারা দেয়, চোখের ইশারায় সে খেলা দেখায়, খেলা পর্যন্ত দেখায় চোখের ইশারায়, মারপিট লাগে না, চোখের ইশারায় খেলা দেখায়। আরবের মরুভূমিতে ছোট্ট ছোট্ট উটের জকিরা বিশাল এক উটের বহর নিয়ে যাচ্ছে এক এলাকা থেকে আরেক এলাকায়, কিভাবে হচ্ছে? এই বিশাল দেহের একটা হাতি ছোট্ট একটা বাচ্চা সে তার মতো করে নিয়ে যাচ্ছে, আপনি কি মনে করেন ঘটনাটা এমনিতেই ঘটে গেছে? না, এই হাতির বয়স যখন 1 থেকে 2 বছর তখন এই হাতিকে কঠিন কষ্ট দিয়ে দিয়ে নিয়মিত তাকে অনুশীলন করানোর মাধ্যমে তাকে এই ট্রেনিং দেওয়া হয়। হাতির উদাহরণটা এই কারণে মনে আসলো, এই সপ্তাহের একটি নিউজে দেখলাম সুনামগঞ্জের কোনো এক এলাকা পাহাড়ি অঞ্চলে একটা হাতির বাচ্চাকে 1 সপ্তাহ 10 দিন ধরে কি নির্মমভাবে হাত পা সামনে, দুই হাত সামনে, দুটি
ইয়ার সাথে গাছের সাথে, দুই পা পিছনের দুটি গাছের সাথে, শরীরটা মাটির সাথে লেগে আছে, কি কঠিনভাবে এরকম বড় তাগদা দিয়ে, লোহার তাগদা দিয়ে তাকে পিটুনি দেওয়া হচ্ছে, মার দেওয়া হচ্ছে, যা করতে বলা হয় তা যতক্ষণ পর্যন্ত না করছে ততক্ষণ পর্যন্ত ছয় থেকে সাতজন ব্যক্তি, এটা ভিডিও মানে কি এটা ইয়াতেও আসছে, সংবাদেও আসছে, এটা ভিডিও চিত্র মাধ্যমে দেখছি সেটা, যে এইভাবে তাকে কষ্ট দিয়ে দিয়ে তাকে কি করছে, এভাবে প্র্যাকটিস করাচ্ছে, অনুশীলন করাচ্ছে, যতক্ষণ পর্যন্ত বশ না মানছে ততক্ষণ পর্যন্ত এইভাবে তাকে বসে আনানোর চেষ্টা করা হচ্ছে। ছোট্ট বাচ্চা আমাদের নামাজের কথা বললে কষ্ট হবে, ঘুম থেকে উঠতে বাজানের কষ্ট হয়, বাবা ঘুমিয়ে থাকো সমস্যা নাই, 40 বছর হইলে নামাজ পড়িলেও সমস্যা নাই। হাতির বাচ্চা দেখতে কত মায়া লাগে, কিন্তু বসে আনার জন্য তারা কিন্তু ছেড়ে দেয় নাই। এটাকে নামাজের মতো, নামাজের উদাহরণটা এর সাথে এই জন্য নিচ্ছি, বিশাল দেহের এই হাতি এটাকেও তার নিয়ম অনুবর্তিতা মেনে চলার মতো যোগ্যতা ক্ষমতা তার ভিতরে দেওয়ার জন্য এইরকম কঠিন মেহনত লাগাতার করার পরে তখন ছোট্ট বাচ্চাও যদি বলে দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যায়, যদি বলে বসে যাও, বসে যাও। এইভাবে যদি ছোট্ট বাচ্চাদেরকে ছোট্ট কাল থেকে আমরা যদি গড়ে তুলতে পারি, তখন এই ছোট্ট বাচ্চারাও বড় হয়ে বাবা যদি বলে নামাজে যাও, তখন সে আর আপনার দিকে চোখ রাঙিয়ে তাকাবে না, সে আপনার কথা শুনে শুনে মসজিদে আসবে। আর ছোট্ট কাল থেকেই যদি আমরা তাদের পিছনে মেহনত না করি, তাহলে বনে জঙ্গল থেকে আউশ করে যদি কেউ একটা হাতি ধরে নিয়ে আসে, অথবা বন থেকে মনে করেন একটা হাতি পালিয়ে এসেছে এলাকার মধ্যে, কেউ যদি মনে করে আমি তো বাহাদুর, ছোট্ট বাচ্চা হাতি কিনিয়ে যায়, আমি যদি তাকে বলি চলো আমার সাথে, না চললে মার দিব, তাহলে হাতির সুরের বাড়ি খেয়ে ওই বীর পালোয়ানকে মরণ তার মৃত্যু হতে পারে, ঠিক কিনা বলেন? 20-30 বছর 40 বছর হয়ে গেছে, এখন নামাজের জন্য মসজিদে আসলে তার প্যান্ট ছিঁড়ে দেয় রুকু দিতে গিয়ে, কারণ জানে না আগের থেকে ঠিকঠাক করতে হবে, ওজুর মধ্যে ওজু থাকে না বরাবর, ওজু সিস্টেম তখন তারা জানা নাই, কোনো কারণে বিপদে পড়ে মসজিদে আসলেও তার দ্বারা আরো 5 জনের নামাজের ক্ষতি হয়, তার দ্বারা নামাজ হয় না, উল্টা পাল্টা হয়ে যায়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 বছরে তোমরা আদেশ করো, 10 বছর থেকে তোমরা তাদেরকে পিটিয়ে পিটিয়ে হলো শিক্ষাদান করো। সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তানেরা কত প্রিয় আমাদের, তাদের ভবিষ্যতের ফিউচারের জন্য আমাদের চিন্তা ভাবনার কোনো কি শেষ আছে? কোনো শেষ নেই। আওলাদুহুম জাহরাতুল হায়াতিদ দুনিয়া, আমাদের সন্তান এটা হলো আমাদের দুনিয়ায় একটা ফুলের বাগানের মতো। ফুলের বাগানের ভিতরে যদি ফুল না থাকে তাহলে যেমন তার শোভা পায় না, তেমনইভাবে সংসারে যদি সন্তান না থাকে সে সংসারেরও কি হয় না, সুখ শান্তি শোভা আসে না। সুতরাং এই সন্তান তারা হলো হুম কিতাআতুন গালিয়া মিন কুলুবিনা ওয়া আরওয়াহিনা, আমাদের অন্তরের খুব কাছের, সবচেয়ে কাছের যে সম্পর্ক সেটা হলো আমাদের ছেলে সন্তান। তাদের ভবিষ্যৎ কেমন সুন্দর হবে এর জন্য আমাদের চিন্তা চেতনার কত রকমের প্রাণ প্রোগ্রাম আমাদের। কিন্তু কোরআন বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে মুমিনগণ তোমরা নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের পরিবার পরিজনদেরকেও তাদেরকেও তোমরা বাঁচাও, কেননা জাহান্নামের আগুনের ইন্ধন হবে কুদুহান্নাসু ওয়াল হিজারা, সেখানে বড় বড় পাথর এবং মানুষ দিয়ে দিয়ে জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হবে। দুনিয়ায় আমরা দেখি দুনিয়ার চুলার আগুনকে আরো বেশি জ্বালানোর জন্য তুষ দেওয়া হয় আগুন, তার উপরে কাঠ দেওয়া হয়, কখনো কখনো তেল দিলে সেই আগুন জ্বলে ওঠে বেশি করে, কিন্তু জাহান্নামের আগুন মানুষ ছাড়া হবে, সেই মানুষের তাজ মানুষ পেয়ে আগুন আরো দাও দাও করে জ্বলে উঠবে, পাথর দেওয়া হবে জাহান্নামের আগুনের খাবার, এইগুলো পেয়ে আগুন আরো জ্বলে উঠবে, এবং সেখানে লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফালুনা মা ইউমারুন, এমন কতিপয় ফেরেশতাদেরকে জাহান্নামের আগুনকে আরো বেশি তেজ করার জন্য দায়িত্ব দেওয়া হবে, যাদের মনে কোনো দয়া এবং মায়া নাই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য সূরা তাহার 132 নং আয়াতে বলেন, ওয়া আমুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, হে নবী
আপনি আপনার পরিবার পরিজনদেরকে নামাজের জন্য নির্দেশ দেন, তাদেরকে আপনি নামাজি করে গড়ে তুলুন। কোরআন থেকে সরাসরি নির্দেশ বাচ্চাদেরকে নামাজি করে গড়ে তোলবার জন্য। এই জন্য যুগে যুগে আমরা এই সমস্ত উদাহরণ আমরা অনেক অনেক দেখতে পারি, এগুলো আমরা আলোচনার সামনের দিকে যাচ্ছি না। এখন কথা হলো ওয়াকাদ আওসাল্লাহু তাআলা আল আবাওয়াইনি বিহিম খায়রা, যেমন এভাবে ছেলে সন্তানদেরকে নির্দেশ দেওয়া হয়েছে, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা ওয়াতবা হুসনা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের মা বাবা তাদের সাথে সদ্ব্যবহার করার জন্য যেমন এভাবে নির্দেশ দিয়েছেন, ওয়ালা তাকুল্লাহুমা উফিউ ওয়ালা তানহারহুমা, তারা যেন আমাদের আচার আচরণের ফলে উফ শব্দটাও তাদের মুখ দিয়ে বের হয়ে না আসে, এমন সতর্কতার সাথে তাদের সাথে আমাদেরকে আচরণ করতে যেমন নির্দেশ দেওয়া হয়েছে, তেমনই ভাবে ও আমার বাবারা আপনাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, বড় হয়ে বৃদ্ধকালে সন্তানের কাছ থেকে যদি সুব্যবহার পেতে চাও তাহলে ছোট্ট কালে তোমার সন্তানকে ইসলামী কৃষ্টি কালচারে তাকে বড় করে তোলো। তুমি যেই গাছ লাগাবে তোমার গাছ থেকে তো ফল তুমি সেটাই পাবে। তুমি তোমার সন্তানকে কখনোই নামাজের কথা বললে না, ইসলামের চাল চলনের ব্যাপারে কখনোই তুমি তাদেরকে আগ্রহী করে তুললে না, আর বড় হয়ে তুমি কোরআনের আয়াত বলো বাবারে বেয়াদবি করিস না, আল্লাহ কিন্তু বলছে বেয়াদবি করলে মাফ পাবি না, আমি তো ছোটোকালে তাদেরকে গড়ে তুলতে পারি নাই, ব্যর্থ বাবা আপনি, আপনার সন্তান ব্যর্থ না সে স্বাভাবিক, কারণ সে তো শিক্ষাটাই পায় নাই, আপনি তাকে সেই শিক্ষাটাই দিতে পারেন নাই। সুতরাং মৃত্যুকালে তাদের কাছ থেকে সুব্যবহার পেতে হলে, তাদের কাছ থেকে যদি আপনার এই বড় বিশাল বাড়িঘর থাকার পরেও বৃদ্ধাশ্রমে আপনাকে যেতে না হয়, আর যদি সেটা আপনি না চান, তাহলে আপনার কলিজার টুকরা সন্তানদেরকে আপনি ইসলামী শিক্ষায় সুশিক্ষিত করে তুলুন। দুনিয়া শিক্ষা তো অবশ্যই জরুরি, পাশাপাশি ইসলামী শিক্ষার অত্যন্ত দরকার, তা না হলে তার মন মানসিকতা অধিকাংশ জায়গাতে ঠিক থাকে না। গতকালকের খবর, এই সপ্তাহে তিনটি খবর আমি এমন দেখেছি, বাবা মারা গিয়েছে তার জানাজা হতে দিচ্ছে না, অনেকেই হয়তো বা দেখেছেন, আগে সম্পত্তির ভাগ বাটোয়ারা নিশ্চিত হোক তারপরে বাবাকে বিদায় করা হবে, দিচ্ছে না, এলাকার প্রতিনিধিরা এসে বিষয়টা সমাধান করেছেন, শুধু করেছেন। তোমরাও তোমাদের সন্তানদেরকে আমি যেই সিস্টেমে বড় করতে বলছি সেই সিস্টেমে বড় করো, ভবিষ্যতে তুমি তার সুফল পাবে, নতুবা বৃদ্ধাশ্রমে যাওয়া লাগতেও পারে। তো এখন কথা হলো, এই শিশু বাচ্চাদেরকে যদি আমরা নামাজের কথা বলি, কখন থেকে? 7 বছর থেকে। এখন কি তার উপর নামাজ ফরজ হয়েছে? হয় নাই। এখন যদি বলি সে তো নামাজ পড়তে চাইবে, নামাজ কোথায় পড়বে? নামাজ তো মসজিদে এসেই পড়ার কথা, সে মসজিদে আসতেই চাইবে এবং আসা উচিত, নিয়ে আসা উচিত। এখন ছোট বাচ্চাদেরকে মসজিদে আনলে তখন আমাদের মধ্যে কিছু সমস্যা দেখা দেয়, দুই ধরনের সমস্যাই দেখা দেয়। কখনো কখনো দেখা যায় বাচ্চারা এতটাই দুষ্টামি করে তাদের কারণে অন্যদের নামাজের বিঘ্নতা ঘটে, আবার কখনো কখনো বাচ্চারা একটু যতটুকুই না দুষ্টামি করেছে বড় একজন তাকে এতটুকু জোরে ধমক দিয়েছে ওই বড় জনের ধমকের কারণে পুরো মসজিদের সবার নামাজ বাতিল হয়। তো ঘটনা দুই দিক থেকেই কিন্তু ঘটে। এখন সমাধান কি? সমাধানটা আজকের আলোচনায় আমরা খুঁজে নেওয়ার চেষ্টা করেছি। বিগত অনেক দিন ধরে আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিলেন ছোট বাচ্চাদের নামাজ সম্পর্কে আলোচনা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় শিশু বাচ্চারা নামাজের নির্দেশ দেওয়ার পর তারা কি করত, আসুন আমরা দেখি। বুখারি শরীফের 486 নম্বর হাদিস, মুসলিম শরীফের 844 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছে, কানা ইউসাল্লি ওয়া হুয়া হামিলুন উমামাতা বিনতা যাইনাব বিনতে রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইদা সাজাদা ওয়াদাআহা ওয়া ইযা ক্বামা হামাদাহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে গেলেন, নামাজ আদায় করলেন, যাওয়ার সময় যাইনাবের মেয়ে উমামা তাকে নবীজি সাথে করে মসজিদে নিয়ে গিয়েছিলেন। ছোট্ট বাচ্চা যখন নামাজে গেলেন তখন ওই বাচ্চা নবীজির কাঁধের উপরে উঠে বসে যেত, নবীজি তা সে যেন পড়ে না যায়, পড়ে গিয়ে কষ্ট যেন না পায়, এই জন্য তার সেজদাটাকে আরও দীর্ঘক্ষণ পর্যন্ত তিনি দীর্ঘায়িত করলেন। নামাজ শেষ হওয়ার পরে সাহাবাগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ কদ আতওয়ালাহা আসসুজুদ, আপনি আজকে নামাজের মধ্যে সেজদাকে অনেক দেরি করলেন, কারণ কি? নবীজি বললেন,
ফারাফাতু রাসি ওয়া ইযা সাবিউ আলা যহরি, আমি যখন সেজদায় গেলাম আমার নাতি আমার মাথায় উঠে বসেছিল, আমি চাই নাই সে পড়ে, ছোট্ট বাচ্চা জান্নাতের ফুল সে পড়ে গিয়ে ব্যথা পাক, আমি এটা চাই নাই। এই জন্য আমি নিজে জামাতের নামাজ হওয়ার পরেও আমি সেখানে দেরি করেছি। এখন নবীজির জামানায় সেটা ছিল কি আমরাও কি নাতি নাত করলে নামাজ পড়বো নাকি, ওইটা একটু পরে আলোচনা। এটা ওই জামানায় একবার কিন্তু এমন ঘটনাও ঘটেছে। তারপরে তিরমিজি শরীফের 3707 নম্বর হাদিস, সেখানে বলা হয়েছে একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার নামাজের খুতবা দিচ্ছিলেন, কানা ইয়াখতুবু ফাজা আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু আনহুমা, নবীজি জুমার খুতবা দিচ্ছিলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। এমত অবস্থায় জান্নাতি যুবকদের নেতা নবীজির আদরের নাতি হাসান হুসাইন মসজিদের ভিতরে প্রবেশ করলেন, ছোট্ট দুটি বাচ্চা তারা হেলে দুলে আসছিল, একজন যেন পড়ে পড়ে যায় আবার দাঁড়ায় আবার আসছিল। এই অবস্থা দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ফাকাতা কালামাহু, তিনি তার খুতবার আলোচনা বন্ধ করে দিলেন। ফাহামালাহা, তিনি নেমে এগিয়ে গেলেন, মিম্বর থেকে নেমে গেলেন, এগিয়ে গেলেন, বাচ্চা দুটিকে দুটি কোলে নিলেন, অতপর মিম্বরে এসে মুচকি হেসে সাহাবাদেরকে বললেন, ও আমার সাহাবারা শোনো, সাদাকাল্লাহ, আজকে যে ঘটনা ঘটেছে এই ঘটনার পরে মনে হলো আল্লাহ তাআলা ঠিকই বলেছেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, নিশ্চয়ই তোমাদের ছেলে সন্তান এগুলো তোমাদের জন্য ফিতনা। এটাও আজকে এমন একটা ঘটনা ঘটেছে। কি ধরনের ফিতনা? আমি আমার কথা বলছিলাম, বাচ্চাদের বাচ্চারা আসছে, তাদের দেখে আমার ভালোবাসাটা মনের ভিতরে এতটাই জেগে উঠেছে, আমি আমার কথা রেখে তাদেরকে ধরতে আমার মনে চাইলো। নবীজির মনে চাইলে আপনারও তো মনে চাইতে পারে, আপনার সন্তান আপনার কাছে প্রিয়, আরেকজনের কাছে এটা বিরক্তির কারণ হতে পারে, কিন্তু সেই কিন্তু আপনার কাছে 7000 ধন, আপনার বংশের বাতি, সুতরাং তাকে যদি কেউ কথা বলে আপনার কিন্তু কষ্ট লাগতেও পারে। তো যাই হোক, এই ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলীকে দেখেন নাই, এ আলী কই গেলা, তোমার সন্তান মসজিদে আইছে তোমার কি খবর নাই, আমি আমাদের জুমা নামাজ পড়ে দিয়েছি, দেখো না তুমি, নাও নাও তাড়াতাড়ি নাও, সাইনবোর্ড লাগাও মসজিদে বাচ্চা ঢুকা নিষেধ, এই তোমরা দেখো না নাকি বাচ্চা আসতেছে, না এমনটা করেন নাই, তিনি কোলে তুলে নিলেন। এই ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। তো সম্মানিত উপস্থিতি, এখন কথা হলো সমাধান কি, তারা আসলে কি আমরা শুধু কোলেই নেব, আর বাড়িতে মহিলারা বসে বসে খালি কি এই কি জানি বলে সিরিয়ালই দেখবো, আর খালি মহিলারা ঘরে বসে সিরিয়াল দেখবো, আর বাচ্চা খালি মসজিদে পাঠাই দিব, আর আমরা বাচ্চা লয়ে লেখায় বিরক্তি হতে থাকবো, মহিলাদের কামটা কি আসেন আমরা দেখি। ইসলামী আইন বিশেষজ্ঞরা এই ব্যাপারে কি বলেন, ইউশরাউ যাহাবু বিল আওলাদি ইলাল মাসাজিদি ইলা বালাগাল ওয়ালাদু সাবআন ফাআলা, আপনার সন্তান যদি 7 বছর বয়সে উপনীত হয়ে যায় অথবা তার চেয়ে কিছু বড় যদি হয়, এমন বয়সের বাচ্চাদেরকে মসজিদে নেওয়ার অনুমতি আছে, কি আছে, অনুমতি আছে। ওয়াদ্রিবু আলাইহা ইযা বালাগা আশরা, হাত্তা ইযা বালাগা ফাইযা হুয়া ক্বাদ আরিফা আস-সালাহ ওয়া আদাদাহা মা ইখওয়ানিহিল মুসাল্লিন, আর যদি 7 বছরের নিচে হয় যাদের এখনো ডান বাম সম্পর্কে, ওযু সম্পর্কে, পাক পবিত্রতা সম্পর্কে, পরিবেশ পরিচিতি সম্পর্কে যাদের বুঝ এখনো তৈরি হয় নাই, এমন বাচ্চাদেরকে মসজিদে নেওয়ার অনুমতি নেই। 7 বছরেরটা কি ছিল, অনুমতি আছে তাদেরকে নিয়ে আসার, তাদেরকে নির্দেশ দিবে নামাজ পড়ার জন্য, মসজিদে আসতে চাইলে নিয়ে আসবে, আর 10 বছরের পরে যদি মসজিদে না আসে মায়ের দিবেন, এখনো 12 বছর হয় নাই, বালেগ হয় নাই, 10 বছর হয়েছে, মায়ের দিবেন, যাবি না কেন, যাইতে হবে, নামাজ পড়তে হবে। আর 7 বছরের ছোট যেতে চাইলেও আনবেন না, কেন আনবেন না, তার দ্বারা সে দৌড় দিতে পারে, হঠাৎ করে চিল্লা চিল্লাচিল্লি করতে পারে, কান্না করে ফেলতে পারে, তার পেশাব পায়খানা চাপ আসলে সে কিন্তু সেটাও করে দিতে পারে। তো এই যে ঘটনাগুলো ঘটতে পারে সেক্ষেত্রে আপনি কি করবেন, নামাজ ছেড়ে দিয়ে তখন তার পিছনে পিছনে আপনাকে দৌড়তে হবে? তাহলে সমাধান পেয়ে গেছি আমরা, 3টা সমাধান। 7 বছরের নিচে যদি হয় আমরা মসজিদে আনবো না, এটা অতিরিক্ত বাড়াবাড়ি। নবীজিও আপনাকে বলেন নাই 5 বছরের সময় মসজিদে আনার কথা, বলছে 7 বছরে, তাহলে 7 বছরের ডোজ 5 বছরে কেন দিবেন, 7 বছরের টিকা 7 বছরে দিতে হবে নাকি 4 বছরে দিয়ে দিবেন, যে ভবিষ্যতে যেন করোনা না হয় 3-4টা একবারে দিয়ে দিই, আগে দিয়ে দিই বয়স হওয়ার আগেই, না না আপনার ওই 7 বছরের টিকাটা 7 বছর থেকেই দিতে হবে, আগে না,
বারো বছরের যে টিকা মায়ের টিকা ওইটা বারো বছরে দশ বছরে দিতে হবে, আর বারো বছরের পর তো কোনো কথাই নেই, বিছনা আলাদা বন্ধ করে দিতে হবে নামাজ তোমাজ না পড়লে। এই জন্য ভাইরা আমার সমাধান সুন্দর, সাত বছরের নিচে আনবেন না, সাত বছরের পর থেকে তাদেরকে আনবেন যারাদেরকে আপনার চোখের ইশারা সে বুঝে, আপনি ইশারা দিলে সে বুঝে আমাকে এখন কথা বলা যাবে না, বা মোটামুটি সে বুঝে এমনগুলো, কিন্তু তারপরেও যদি তার মধ্যে পাগলামি ভাব থাকে সে বুঝে বুঝে না এমনটাকেও আনবেন না। আর এখন যদি এসেই গেল সাত বছরের উপরে যারা, তাদের করণীয়টা কি, তারা কি করবে? নামাজের ক্ষেত্রে কাতারের ক্ষেত্রে কিছু বিধান আছে, যারা মুরব্বী বা বয়স্ক যারা বড় আছে তারা সাধারণত সামনে দাঁড়াবে, যদি বাচ্চা থাকে তাহলে তারা পিছনে দাঁড়াবে, আর মহিলা যদি থাকে তারা আরও পিছনে দাঁড়াবে, পর্দার পিছনে সবার পিছনে। সেটা এক জামানায় ছিল, এখন তো সেটা আর নাই, থাকলেও আলাদা করে করা হয়, সেটা আলাদা বিষয়। তো ছেলে বাচ্চা যদি নিয়ে আসে কেউ মসজিদে তাহলে তাদের কাতারটা পিছনে আলাদা হওয়া, এটা ছিল হাদিসের আলোকে সুন্নাহ এবং এটাই ছিল আদব। কিন্তু কথা হলো নবীজির জামানার সেরকমের এখন তো পরিবেশ নাই, বাচ্চারা এখন ছোটোকাল থেকে দুধের বয়স থেকে মোবাইলে এতটাই পাকনা হয়ে যায় যে অনেক কিছু তারা বুঝে ফেলে, বা মা বাবার কথা সেই মতো শুনতে চায় না, বড়দের চোখ রাঙ্গানিও তেমনটা মানতে চায় না, বড় রওয়াজকে ছোটোদের কাছে অনেকটা নিরুপায়। তো সেই ক্ষেত্রে কি বলছে, আট দশজন ছোটো বাচ্চা যদি আপনি একসাথে দাঁড়া করাই দিয়া হাদিসের উপর আমল করতে গিয়ে নামাজে দাঁড়াইলেন, তাহলে ওদের চিল্লা চিল্লি পাল্লাপাল্লি হইচইয়ের কারণে অবস্থা এমন হবে পিছন থেকে একজন বলবে হুজুর আপনি রাখেন আমি আগে বাচ্চাকে সামলাই দিয়েই হবে কিনা। এই জন্য বলছে তাদেরকে আলাদা একসাথে দিবেন না, বড়দের ফাঁকে ফাঁকে একজন একজন করে দিয়ে দিবেন, যাতে করে তারা আপনার পাশে দাঁড়িয়ে আপনি কিভাবে নামাজটা পড়ছেন সেটা দেখে দেখে তারা যেন শিখতে পারে, ইসলামের সৌন্দর্য নামাজের সৌন্দর্য তারা যেন বুঝতে পারে, আপনি সেজদায় গিয়ে কিছু পড়ছেন, রুকুতে গিয়ে কিছু পড়ছেন, দুই সেজদার মাঝখানে বসে কিছুক্ষণ পড়ছেন, এটা যেন দেখে দেখে বুঝতে পারে। আর পিছনে দিলে ওরা তো আলাপ করবে আজকে কোনটা দেখেছো, কোন কার্টুনটা যাইয়া কোনটা দেখবা, তো তারা তো এগুলো আলাপ করবে। এই জন্য তাদেরকে এই সম্পর্কে এই নির্দেশনা দেওয়া হয়েছে। তো সম্মানিত উপস্থিতি, বিদেশের অনেক মসজিদেই তাদের লেখা হয়, মসজিদের মধ্যে লেখা হয় বাচ্চাদেরকে ধমকাবেন না, তাদেরকে কাছে টানুন, আদর দিন, ভালোবাসা দিন, আগামী প্রজন্মে তাদের